সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু আমার চ্যানেল ফ্লেভার এন্ড ট্যুর। ওয়েলকাম তোমাদেরকে আরেকটি নতুন ভিডিওতে। দেখতেই পাচ্ছ আজকে ভিডিওটা হতে চলেছে এক্সাইটিং ধামাকাদার ভিডিও। আজকে আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ আজকে মেরি ক্রিসমাস। আজকে প্রথমে সকলকে জানাই মেরি ক্রিসমাস ডিসেম্বর, তাই সকলকে জানাই মেরি ক্রিসমাস। তোমরাও খুব এনজয় করছো আশা করছি। তো এখন আমরা চলে এসেছি বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরে। আসার পথে ব্যাঙ্গেল চার্চ ভেবেছিলাম হয়ে আসবো, বাট খুব ভিড় ছিল, যার জন্য আমরা ডিরেক্ট চলে এসেছি হংসেশ্বরীতে। তোমরা প্রত্যেকটা গিফট এনজয় করো। বিয়ের আগে আমরা আসতাম, বাট এখনো এই ফার্স্ট টাইম, বিয়ের পর ফার্স্ট টাইম আসছি। তো চলো যাওয়া যাক মন্দিরে। এখন আমরা মন্দিরের দিকে এগোচ্ছি। এখানে ডালা, পুজোর ডালা বিক্রি হচ্ছে প্রচুর পুজো দেওয়ার জন্য। আমরা এমনি ঘুরতে এসেছিলাম, খুব ভিড় লাইনে দাঁড়াচ্ছি। তো গাইস, এটা হচ্ছে হংসেশ্বরী মন্দির, ঠিক আছে? এখানে একটা চ্যানেলের ব্লগ হচ্ছে, এটা হচ্ছে আমাদের টুরিস্ট গ্যালারির ব্লগ, ঠিক আছে? তো তোমরা দেখে নাও তোমরা। তো গাইস দেখো, আমরা হংসেশ্বরী মন্দিরে ঢুকছি। এটা হচ্ছে হংসেশ্বরী মন্দির, ঠিক আছে? দেখো বোর্ডটায় দেখো এই মন্দিরের কিছু ইতিহাস লেখা আছে। এটা হংসেশ্বরী মন্দির এবং বাসুদেব মন্দির। এখানে বনভোজন নিষিদ্ধ, সেটাই লেখা আছে। দেখো কি সুন্দর বাগানটা, চারিদিক ঘুরে দেখাই। ভেতরে ঢুকতে ঢুকতে বোর্ডটা পড়ে জানলাম যে জমিদার রামেশ্বর দত্ত 1679 খ্রিস্টাব্দে এই মন্দিরটা নির্মাণ করেন, এবং 1964 খ্রিস্টাব্দে এই মন্দির জাতীয় মন্দির অর্থাৎ জাতীয় সৌধ হিসেবে ঘোষিত হয়। এই হংসেশ্বরী মায়ের মন্দিরটা কিছুটা পাথর, কিছুটা ইট দ্বারা নির্মিত। আর পাশে যে বাসুদেব মন্দির রয়েছে সেটা বাঁকুড়া জেলার যে পোড়ামাটি, সেই পোড়ামাটির কাজের ওপর রয়েছে, টেরাকোটার কাজ রয়েছে। ওই মন্দিরের গায়ে তোমরা দেখতে পাবে কৃষ্ণের জীবন কাহিনী, ধর্মের, দেবদেবীর প্রতি ধর্মের বিশ্বাস, তারপর যুদ্ধের কাহিনী, রাম রাবণের যুদ্ধের দৃশ্য, বিভিন্ন দৃশ্য ওখানে প্রস্ফুটিত করা হয়েছে টেরাকোটার কাজের মাধ্যমে। অসাধারণ লেগেছে আমার, তোমাদেরও আশা করি ভালো লেগেছে। গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি পেছনে হংসেশ্বরী মন্দির। তো অনেক ভিড় এখানে, লিটারালি প্রচুর ভিড়। ভিড় ঠেলে কোথায় গাড়ি রাখবো, কোথায় জুতো জমা দিয়ে আসতে হবে, কোথায় কি করবো বুঝতে পারছিলাম না। পুজো দেওয়ার প্ল্যান করে আসিনি, ভেবেছিলাম ঘুরতে আসবো। আগে এতটাও ভিড় হতো না, এখন যা প্রচণ্ড ভিড়। বিয়ের আগে আমরা 4-5 বার এসেছি, কিন্তু এতটাও ভিড় হতো না। এখন এবছর দেখছি মারাত্মক ভিড়, প্রচণ্ড পরিমাণে ভিড়। দেখো তোমাদের পুরো মন্দিরকে দেখাই, চলো তোমার দাওয়া হয় দেখো। দেখো ওই দেখতে পাচ্ছ তোমরা মায়ের মুখ, এটা ঠিক আছে? প্রচণ্ড ভিড়, আর এখানে সবাই পয়সা দিচ্ছে, আমি জানি না কেন। এখানটা বোধ হয় কোনো কিছু একটা ব্যাপার, আমার এই ইতিহাসটা জানা নেই, যার জন্য এখানে সবাই পয়সা দিয়ে। দেখো মায়ের ওখানে মন্দিরের ছবিও বিক্রি হচ্ছিল। এই হচ্ছে মা, মায়ের রূপ সত্যি অসাধারণ লাগছে, মানে আমি কাছ থেকে আরও আগে দেখেছি। দেখো হাইটটা কিন্তু খুব একটা বড় না, কিন্তু এখানে মানে এইরকম পদ্মের মতন একটা স্তম্ভের ওপর সাজানো মাকে। এখন আমরা যাচ্ছি শিব মন্দিরের দিকে, শিব মন্দিরে যাবো, শিব মন্দির বিষ্ণু মন্দির ওই দিকটায় যাবো, কারণ ওখানে এত ভিড় যে ওখানে দাঁড়াতে দিচ্ছে না, কাউকেই দাঁড়াতে দিচ্ছে না। তো ওই জন্য ভিড় ঠেলে সরিয়ে দেওয়া হচ্ছে, তাই জন্য আমরা চলে এলাম তাড়াতাড়ি করে এই সাইডটায়। হংসেশ্বরী মন্দিরের পাশে যে শিব মন্দির আছে তার সামনে একটা বাগান, গার্ডেনিং টাইপের, কিন্তু অসাধারণ। এর ভেতরে ঢুকতে দেয় না, আমার তো ঢুকতে ইচ্ছে করছে বাট ঢুকতে পাচ্ছি না। ওই দূরে দেখো, এই দেখো এটা হচ্ছে একটা রাজবাড়ি টাইপের, অসাধারণ লাগে। আমি বাড়িটা, আমার খুব ইচ্ছা এই বাড়িটার ভেতরে ঢুকা, তোমারও আশা করি ইচ্ছা হয়। চলো ঢুকে দেখে আসি। হ্যাঁ এইখানে চলো, এখন আমরা যাচ্ছি আচ্ছা এবার আমরা যাচ্ছি শিব মন্দিরের দিকে। এটা হচ্ছে শিব মন্দির,
তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, এইটা কিন্তু শিব মন্দিরটা পুরো টেরিকোটা কাজ। আর আগে যেটা দেখি ওখানে কিন্তু শিবলিঙ্গটা দেখতে পেয়েছি, অ্যাকচুয়ালি ওটাই হচ্ছে শিব মন্দির। আর এটা হচ্ছে বিষ্ণু মন্দিরের অংশ আমার যা মনে হয়, কারণ বিষ্ণু মূর্তি আমি দেখতে পেয়েছি, আর এদিকটা দরজা বন্ধ ছিল, তো বিষ্ণু মন্দিরই হবে। দেখো প্রত্যেকটা টেরিকোটার কাজ রয়েছে, টেরাকোটা, সরি সরি সরি। দেখো আমি এখানে টেরাকোটার কাজকে বলছি টেরিকোটা, আমি জানতাম না, এটা তোমাদের দাদাভাই আমাকে বলেছে এই টেরাকোটার কাজ। এগুলো কাজগুলো অসাধারণ কাজ, ঠিক আছে? তারপরে দেখো জুম করে দেখো, এই হচ্ছে পোড়ামাটির ফলক, যার মাধ্যমে রাম রাবণের যুদ্ধের কাহিনী, কৃষ্ণের জীবনী, ধর্মের প্রতি দেবদেবীদের বিশ্বাস, ইভেন বন জন্তু দৃশ্য সব কিছু এখানে টেরাকোটার কাজের মাধ্যমে এই উন্মুক্ত খিলানগুলোর মধ্যেও প্রস্ফুটিত করা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রস্ফুটিত করা হয়েছে বিভিন্ন টেরাকোটার কাজের, মানে বিভিন্ন দৃশ্য টেরাকোটার কাজের মাধ্যমে আর কি তুলে ধরা হয়েছে। একটা কথা বলে রাখি তোমাদের, কারণ এখানে আমরা কোনো ভয়েস করতে পারিনি, খুব স্লাইডলি মানে সাউন্ড করে কথা বলছিলাম, কারণ এখানে বলা হয়েছিল যে তোমরা কেউ ভিডিও করতে পারবে না বা মুভি করতে পারবে না, যদি তোমরা স্টিল তুলতে চাও তো স্টিল নিতে পারো। তো আমরা এটা লুকিয়ে করছিলাম, খুব সেফলি করছিলাম, কারণ এখানে ফাইন হয়ে যাওয়ার চান্স ছিল। আমরা সেভাবে ভয়েস করে আমরা ভিডিও করতে পারিনি, খুব রিক্স নিয়ে করেছি যতটুকু পেরেছি। এটা আমরা এখন আছি মন্দিরের ব্যাকে, ব্যাক সাইডে। তো এটা ব্যাক থেকে দেখো গাছটা কত বড়, আর ব্যাক সাইডে দাঁড়িয়ে ভিডিওটা করছি। গাইস প্রচুর ভিড়, আর এখানে অলরেডি ভিডিও তোলা একদমই মানে অ্যালাউ নেই, তাও আমরা খুব মানে রিক্স নিয়ে করলাম ফটো তোলার নামে। ভীষণভাবে আমাদের মানে বলেছে যে এরকম রেস্ট্রিকশন, তো আমরা ফটো তোলা যেতে ফটোগুলো আমরা তুলে নিয়েছি, তোমরা ফটোগুলো দেখো, আর ভিডিও করতে পারিনি। আর আমাদের কি বলবো, তেমন ভিডিও করতে পারিনি, তেমনভাবে ভিডিও করতে পারিনি, কারণ এখানে রেস্ট্রিকশন রয়েছে, কারণ ইস ব্যক্তি, ঠিক আছে? যাই হোক, চলো। তো এই হচ্ছে সেই বিষ্ণু মন্দিরটা, আর এর ঠিক মাঝখানে রয়েছে দালান, একটা বড় চওড়া দালান, আর উল্টো সাইডে রয়েছে দেখো এখানে শিব মন্দির এবং তারপর মায়ের মন্দির। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা, এইটাও একটা মানে এখানে মন্দির, পুরো মন্দিরটা মানে দুটো মন্দিরের মাঝখানে রয়েছে একটা বড় চওড়া দালান, অনেকটাই বড় জায়গা, এখানটা অনেকে এসে একটু খেলাধুলার ঘোরাফেরা করছে। কি সুন্দর দেখতে, ওকে জাস্ট দেখো তোমরা, আবার ছুঁয়ে পড়ল, থুঙ্কু পুতু। তো গাইস দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা, লাইট জ্বলে গেছে হংসেশ্বরী মন্দিরের লাইট, দেখো অলরেডি লাইট জ্বলাটা শুরু হয়ে গেছে, দেখো কি সুন্দর বিউটি লাগছে, দেখো গাইস দেখতে পাচ্ছ সন্ধ্যে প্রায় নেমে এসছে, দেখো কি সুন্দর, দেখো কি বিউটি লাগছে, দেখো এটা হচ্ছে বাঁশবিড়িয়ার হংসেশ্বরী মন্দির, তোমরা এখন দর্শন করছো সবাই মিলে, ফ্লেভার অ্যান্ড ট্যুরের এটা একটা ট্যুর পার্ট, ঠিক আছে? ফ্লেভারও এত সুন্দর ফ্লেভারের ট্যুর, তো সন্ধ্যে এসে গেছে, নেমে পড়েছে, তাই এখন সন্ধ্যাবাতি দিচ্ছে। আর এখানে আলোকসজ্জায় দুটো মন্দিরই সেজে উঠেছে, অসাধারণ লাগছে, চারপাশে জমজমাটি ভিড় তার সাথে। তোমাদের দাদাভাই পাটালি গুড় খেজুর গুড় এখানে কোথায় বিক্রি হচ্ছে সেটা দেখার জন্য এদিকে আসছে, আর এই হচ্ছে সেই গুড়, যদিও সে কেনেনি তবুও দেখার জন্য এসেছে। আর পাশেই ছিল একটা রাজবাড়ি, এটা কতটা দূর?
এখানে দাঁড়িয়ে মন্দির দুটো দেখতে এত অপূর্ব লাগছে, জাস্ট অসাধারণ লাগছে। মনে হচ্ছে দেখতেই থাকি তো দেখতেই থাকি, আর সামনে সবুজের মেলা আরও সুন্দর লাগছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানিও, কারণ আমরা অনেক রিস্ক নিয়ে এই ভিডিওটা করেছি, কারণ ওখানে ভিডিও করা একদম অ্যালাউ নেই। তো গাইস এখন তোমার পুরো মন্দিরকে তোমাদের ঘুরে দেখানো হলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর আমাদের আনাদার চ্যানেল তুলিস গ্যালারি ওটাও যদি তোমার কেউ সাবস্ক্রাইব করতে চাও সাবস্ক্রাইব করে নিও। আমরা আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, বিকজ আজকে শনিবার, ভেবেছিলাম কিছু ফ্লেভার নিয়ে যাবো কিন্তু শুধু তো দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নেক্সট কোনো এক্সাইটিং ব্লগে, ততক্ষণের জন্য তোমার ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।